দলিত, তাই তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর এই অভিযোগ তুলে সরব হলেন দিল্লি মন্ত্রিসভার প্রাক্তন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী সন্দীপ কুমার। मैंने अपना नैतिकता के आधार पर इस्तीफा दिया है। आम आदमी पार्टी का मैं पहले भी सिपाही था, आज भी सिपाही हूँ, और मेरी वजह से आम आदमी पार्टी पे कभी कोई कलंक नहीं लगेगा। और मैं बिल्कुल ये इस बात को सिरे से नकारता हूँ, ये बिल्कुल मेरे खिलाफ षड्यंत्र है, ये साजिश है, और इसकी जो है ना जाँच होनी चाहिए। এক মহিলার সঙ্গে সন্দীপ কুমারের আপত্তিজনক ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই সরগরম রাজনীতি। চাপের মুখে অবশেষে সন্দীপ কুমারকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ সব জেনে শুনেও 15 দিন ধরে বিষয়টি চেপে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ভিডিওটি সংবাদ মাধ্যমে ফাঁস হতেই তুমুল বিতর্ক তৈরি হয়। তারপরেই দিল্লির সুলতানপুর মজরা বিধায়ককে মন্ত্রিত্ব ছাড়তে নির্দেশ দেন আপ সুপ্রিমো। এরপরেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন সন্দীপ। এদিকে আপ সূত্রে খবর, সন্দীপ কুমারের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে অরবিন্দ কেজরিওয়াল, তবে তাকে বিধায়ক পদ ছাড়ার জন্য বলা হবে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।